ধরুন আপনার দুই বন্ধু আপনার জন্য দুটি উপহার নিয়ে এসেছে। দুই বন্ধুই একই লাইব্রেরি থেকে দুটি বই কিনে আপনাকে উপহার হিসেবে দিল। একজন শুধু বইটি দিল, আর একজন সেই বইটিকে কাগজ দিয়ে মুড়িয়ে সুন্দর করে সাজিয়ে একটি ছোট্ট চিরকুট লিখে আপনার হাতে দিল। দুটি উপহারই আপনার হাতে। ডেফিনেটলি এই দুটির মাঝখানে যে ছোট্ট পার্থক্য, এটি হলো উপস্থাপনা। একজন শুধু বই দিয়েছেন, আর একজন সুন্দর উপস্থাপনের মাধ্যমে আপনাকে বইটি দিয়েছেন। এবং আমি নিশ্চিত যে এই উপস্থাপনার কারণেই একটি উপহার আপনার কাছে একটু আনন্দ বেশি পরিমাণে দেবে, কারণ এটি এক ধরনের সারপ্রাইজিং হচ্ছে। আপনি খুলছেন মলাটটি, র্যাপিং খুললেন, ছোট্ট চিরকুটটি পড়লেন, যেখানে আপনার একটা শুভেচ্ছা বার্তা দেয়া। সো ডেফিনেটলি এই উপস্থাপনার কারণে দুই বইয়ের মধ্যে একটি অল্প কিছু হলেও মার্ক বেশি পাবেই। আমাদের পুরো জীবনটাই কিন্তু এই উপস্থাপনার মধ্যেই নির্ভরশীল, যে উপস্থাপনার মাধ্যমেই আমরা আমাদের ইতিবাচকতাকে প্রকাশ করি, যেই উপস্থাপনার মাধ্যমেই আমরা আমাদের আচার আচরণ ব্যবহারকে প্রকাশ করি। আমাদের পুরো জীবন নির্ভর করছে আমাদের অ্যাটিটিউডের ওপর। আমি হয়তো মাইক্রোসফট এক্সেলে অনেক ভালো, কিন্তু আমি মাইক্রোসফট এক্সেলটি আর একজনকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না। আমি হয়তো ফটোশপে খুব ভালো, গ্রাফিক ডিজাইনিংয়ে খুব ভালো, কিন্তু আমি সেটি সঠিকভাবে আর একজনকে বুঝিয়ে দিতে পারছি না। আমি হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টে অত্যন্ত ভালো, কিন্তু আমি আর একজনের কাছ থেকে কাজটি সঠিকভাবে বুঝে নিতে পারছি না। এই যে বুঝে নেওয়া, বুঝিয়ে দেয়া, ইতিবাচকতা প্রকাশ করা, এটিকেই যদি আমরা ইংরেজি টার্মে বিশ্লেষণ করবার চেষ্টা করি, তাহলে সাথে সাথেই আমাদের কাছে যে দুটি শব্দ নিয়ে চলে আসে, সেই শব্দ দুটি হলো সফট স্কিলস, যেটি আপনার কারিগরি দক্ষতাকে আরো বেশি মানুষের কাছে প্রকাশ করতে সাহায্য করে। এই সফট স্কিলস এবং কর্মক্ষেত্র নয়, পুরো জীবনে এই সফট স্কিলসের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজিতে সাধারণত আমি বলে থাকি লাইফ মিন্স সফট স্কিলস। 1960 দশকের শেষের দিকে প্রথম আমেরিকার সেনাবাহিনীতে এই সফট স্কিলস নিয়ে প্রথম চিন্তা করা হয়, কারণ সেনাবাহিনীতে দেখা যাচ্ছিল যে মেশিন দিয়ে যুদ্ধ করা সম্ভব, কিন্তু সেই মেশিন দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা সৈনিকদেরকে ম্যানেজ করা কঠিন। সেজন্য তারা চিন্তা করলো যে এমন কি কি বিষয় আছে যেগুলো দিয়ে একজন সৈনিককে তার মনোবল বৃদ্ধি করা যায়, সৈনিককে অনুপ্রেরণা দেওয়া ব্যবস্থা করা যায়, বা সৈনিকদেরকে একত্রিত করে রাখা যায়। তখন থেকেই আসলে এই সফট স্কিলস নিয়ে চিন্তা করা হলো এবং 1972 সালে প্রথম সেনাবাহিনীর একটি ম্যানুয়ালে এই সফট স্কিলস শব্দটি প্রকাশিত হয়। পরবর্তীতে সফট স্কিলস কনফারেন্সে প্রথমবারের মতো ডক্টর উইটমোর একটি প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে সফট স্কিলস ব্যবহারের বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেন। এবং তার পরবর্তীতে আমরা সফট স্কিলস নিয়ে অসংখ্য গবেষণা দেখেছি। মূলত সেই প্রবন্ধতে উল্লেখ করা হয়েছে যে যত দক্ষভাবে একজন সৈনিককে তার মেশিন চালাতে হবে, ঠিক একইভাবে সেই মেশিন ব্যবহারের পাশাপাশি তার দলকে পরিচালনার জন্য কিছু চারিত্রিক বৈশিষ্ট্য প্রয়োজন, যেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দিয়ে সৈনিক তার সহযোদ্ধাদেরকে অনুপ্রেরণা দেবেন, সহযোদ্ধাদের সাথে মিলে কাজ করবেন। আমরা যদি সফট স্কিলসের হিস্টরি জানতে চাই, তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মূলত উইকিপিডিয়া থেকে পেতে পারি, অথবা অসংখ্য রিসার্চার তাদের গবেষণাতে সফট স্কিলসগুলো নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে, যেখানে সকলেই একটি বিষয় উল্লেখ করবার চেষ্টা করেছেন, সফট স্কিলস ইজ নাথিং বাট ইয়োর পার্সোনাল পজিটিভ অ্যাট্রিবিউটস। সফট স্কিলসকে অভিজ্ঞরা আবার ট্রান্সফারেবল স্কিলসও বলেন। ট্রান্সফারেবল স্কিলস বলবার
অন্যতম কারণ হচ্ছে সফট স্কিলস, সেক্টর ইন্ডিপেন্ডেন্ট। সকল সেক্টরের জন্য সফট স্কিলস প্রয়োজন, সেজন্য আপনি যেখানে যেখানে যাচ্ছেন আপনার সাথে সাথে সেই সফট স্কিলসগুলো চলে যাচ্ছে। যেমন যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান, নতুন কিছুকে মানিয়ে নেয়া, সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়া, দ্রুত সিদ্ধান্ত নেয়া, কোলাবোরেশন করা, দলের সাথে কাজ করা, এই বিষয়গুলো কিন্তু সব সেক্টরের জন্য প্রয়োজন। অতএব আপনার জব সুইচিং এর সাথে সাথে আপনার পেশাভিত্তিক দক্ষতা বা কারিগরি দক্ষতা পরিবর্তন হচ্ছে, কিন্তু সফট স্কিলস পরিবর্তন হচ্ছে না। আর সে কারণেই সফট স্কিলসকে বলা হয় ট্রান্সফারেবল স্কিলস। কর্মক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়, সকলের সাথে যোগাযোগ রক্ষা করেই আমাদের কর্মক্ষেত্রের একটি দিন অতিবাহিত করতে হয়। ঠিক একইভাবে আমাকে হয় কোনো একটি কাজ নিজে নেতৃত্ব দিয়ে করতে হয়, অথবা কারো নেতৃত্বের অধীনে থেকে একটি কাজ সম্পন্ন করতে হয়। আমাকে সমস্যা চিহ্নিত করতে হয়, আবার সেই সমস্যার সমাধানও আমাকে বের করতে হয়। নতুন নিয়মের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, অথবা নেয়া একটি সিদ্ধান্তকে সঠিকভাবে উপস্থাপন করতে হয়। এই যে যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলোকেই আমি পূর্বেই বলেছি যে সফট স্কিলস। সফট স্কিলস নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে। আমরা অনেকেই বলি সফট স্কিলস হচ্ছে আমাদের জীবনের প্রায় 75%, আবার অনেকে বলে সফট স্কিলস আমাদের জীবনের 85%। কিন্তু আমার মতে সফট স্কিলস এবং হার্ড স্কিলস পাশাপাশি চলছে। হার্ড স্কিলস যেটি আপনার একটি কারিগরি দক্ষতা, যেটা আমরা নিরূপণ করতে পারি সেই কাজের আউটকামের ওপর। ধরুন আপনি বললেন যে আমি মিনিটে 20, 25, 30, 40টা শব্দ লিখতে পারি মিনিটে কিবোর্ড ব্যবহার করে। ঠিক একইভাবে আমি ওটা মিলিয়ে দেখব যে আপনি এক মিনিটে যেই সংখ্যাটি বলেছেন সেই 40টি বা 25টি বা 30টি শব্দ আপনি লিখতে পারছেন কিনা, সেটি আমি। অতএব কারিগরি দক্ষতা মেজার করা অত্যন্ত সহজ, কারণ সেটি একটি নির্দিষ্ট একটি সংখ্যাকে আপনার সামনে তুলে ধরবে। সফট স্কিলস যেটা ফিল করার বিষয়, আমরা আপনার আচার আচরণ ব্যবহার দেখে ফিল করতে পারবো যে আপনার ওই পার্টিকুলার বিষয়ে সফট স্কিলসটি কেমন। সেজন্যই বলা হয় সফট স্কিলসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবজারভেশন, যেটি আপনি ডেফিনেশন, সংজ্ঞা বা প্রকারভেদ দিয়ে আপনি হয়তো সহজে বুঝতে পারবেন না, কিন্তু যদি সঠিকভাবে অবজারভেশন করা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন কোন একজন সফল ব্যক্তি কোন একটি পার্টিকুলার যোগাযোগের ক্ষেত্রে কি কি চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করছেন। এবং এটি যদি আপনি নিয়মিতভাবে অবজার্ভ করেন এবং সেটিকে যদি নিজের মধ্যে সেটিকে যদি অনুশীলনে নিয়ে আসতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রেই আপনার জন্য সফট স্কিলস ব্যবহার করা, স্পেশালি কর্মক্ষেত্রে, সহজ হয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই এই পর্যবেক্ষণের সঙ্গে নিজেকে রাখতে চাই না। সফট স্কিলস কোনোদিনই একাডেমিক কার্যক্রমের মধ্যে থেকে শেখা সম্ভব নয়, এটি প্র্যাকটিক্যাল প্লেসে ব্যবহারের বিষয়। আপনি যত বেশি যোগাযোগ করতে থাকবেন মানুষের সাথে, তত আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি হবে। আপনি যত বেশি মানুষের সাথে কাজ করবেন, তত বেশি আপনার নেতৃত্ব বিকশিত হবে। আপনি যত বেশি সমস্যা সমাধান করতে পারবেন বা যত বেশি সমস্যা ফেস করতে পারবেন, তত বেশি সমস্যার সমাধানের দক্ষতা আপনার ভেতরে চলে আসবে। আপনি যত বেশি কঠিন কঠিন নিয়ম আইন আপনি মেনে চলবার চেষ্টা করবেন, তত বেশি আপনার ভেতরে সহনশীলতা, অ্যাডাপ্টেবিলিটি আপনার ভেতরে চলে আসবে। আর সেজন্যই বলা হয় সফট স্কিলস মূলত নির্ভরশীল অনুশীলনের ওপর।